আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন। চলে এসেছি একটি নতুন পার্কে, নওগাঁ জেলা আব্দুল জলিল শিশু পার্ক। টিকিট কেটে ভিতরে ঢুকব, দেখাবো আপনাদের ভিতরে। অনেক মনোরম সুন্দর দৃশ্য, শিশুদের রাইড, নাগরদোলা, দেখাবো সব কিছু ধীরে ধীরে আপনাদেরকে। এখন বিশাল বড় এক ব্যাঙ মাথার উপর মস্ত বড় হা করে বসে আছে। এটা লিফটের মতো উপরে ওঠে নামে। ট্রেনের লাইন আছে, বাচ্চাদের ট্রেনের এই যে লাইন দেখুন, সেই জন্য উপর দিয়ে সিঁড়ি, মানে যাকে বলা হয় ব্রিজ, ভেতর দিয়ে ট্রেন চলাচল করবে। এখানে ছোট্ট পুকুরের মতো করে হাঁস রাখা আছে, হাঁসে চড়ে ঘোরানো হয়। দেখুন ওই যে ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন দাঁড়িয়ে আছে, বাচ্চা বড় সবাই ট্রেনে চড়ে। আনারস আকৃতির টিকিট কাউন্টার, খুব সুন্দর লাগছে দেখতে। যখন ঘুরতে লাগবে আরো মজা লাগবে। ট্রেন বসার জায়গা আছে এরকম অনেকগুলো, চেয়ারে সরে ঘোরা হয়। ফুলের গাছ আছে অসংখ্য, এখানে প্রজাপতিরা প্রজাপতি তোমার বাড়ির ওই প্রজাপতিরা এখানে ফুলের মধু সংগ্রহ করছে, এ ফুল থেকে ও ফুলে দৌড়াদৌড়ি করছে। দেখুন কত সুন্দর একটা প্রজাপতি, কোনো ভয় পাচ্ছে না মনে হয়, নড়ছে না। তাই তো আপনাদের দেখানোর সুযোগ পেলাম। অদ্ভুত, খুব সুন্দর, কিন্তু তার জীবনচক্র যখন শুঁয়োপোকা আকারে থাকে, জীবনচক্র পার করে, খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে পার করে জীবনটা। পরিপূর্ণ বয়সে অভূতপূর্ব সুন্দর, অদ্ভুত, খুব সুন্দর সুন্দর প্রজাপতি। দেখুন ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং একটা সাবস্ক্রাইব করবেন। পুরো পার্ক ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। রঙ্গন ফিল, বসার ছাউনি, মেরি গোরাউন্ড, এখানে মোটু পাট্টু, ডরিমন, সব বিভিন্ন কার্টুনের ছবি আছে আশেপাশে আর্ট করা।
পার্কের এক পাশে খনন করে পার্কটা যখন তৈরি করেছিল সেই নদীর মতো দেখা যাচ্ছে। এখান থেকে খনন করে মাটি তুলে উঁচু করে পার্কটা তৈরি করেছিল। একটু পরে এটা চালু করবে, দেখাবো আপনাদের। নয়নতারা ফুল পূজাবতী আবারও দীর্ঘদিন দেখতে পেলাম। এই যে মেরি গোরাউন্ড চালু হয়েছে, বাচ্চারা উঠেছে, কিছু কয়েকজন বাচ্চারা তাদের বাবা মারা পাশে দাঁড়িয়ে আছে। সুন্দর দেশাত্মবোধক গান প্লে করেছে। আশা করি আপনার পার্কে গেলে মজা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ আমাদের দেখার জন্য। শান্তি থাকবেন, খুদা হাফেজ।